বিয়ের সুযোগ্যা কন্যা আছে বাড়িতে। ফাইনালি আমরা রেডি যাই তো। এই যে আমাদের ফাইনাল লুক, পয়লা বৈশাখের তৈলুকটা দেখাতে হবে। সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে আরেকবার। আজকে পয়লা বৈশাখ, রবিবার, আর সকাল এখন বাজে 9টা। আর আমি আর রাকেশ যাচ্ছি ফ্যাক্টরিতে। আমাদের ফ্যাক্টরিতে যে লক্ষ্মী গণেশ আছে সেখানে পুজো দেবো আজ আগে প্রথমে। তারপরে আজকে আমি রাকেশ ছুটি নিচ্ছি চারজনে মিলে পল্লী বাংলা, পল্লী মঙ্গল, পল্লী বাংলা রিসর্ট বলে একটা রিসর্ট আছে আনন্দপুর রুবির কাছে, ওখানে যাওয়া হবে ছোট করে একটা পয়লা বৈশাখটাকে সেলিব্রেট করার জন্য। তো সারাদিনে যা হবে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে এটা হচ্ছে আমাদের প্রথম iPhone 15 শ্যুট করা হচ্ছে এই ব্লগটা। তো তোমাদের কেমন লাগছে কোয়ালিটিটা সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে এবার থেকে ব্লগ গুলো। আর ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা, আর ফেসবুকে পেজটাকে ফলো করে দেবে। হ্যাঁ, তো ঠিক আছে চলো এখন যাওয়া যাক, আর দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আর ফ্যাক্টরি যাওয়ার আগে আমরা ঠাকুরের জন্য একটুখানি ফল, মিষ্টি, ফুল এসব নেব প্রথমে, তারপরে পুজো দেব। দেবতা যাচ্ছে ঠাকুরের ফল মিষ্টি আনার জন্য, আমি গাড়িতে একটু ওয়েট করছি। দেবতা ফাইনালি চলে এসছে, মনে হয় ফল পায়নি মিষ্টি নিয়ে এসছে। কি রে ফল পাসনি? ও বুঝতে পেরে যাতে ফলের আগে নেই। ঠিক আছে, এই যে ফাইনালি ফল নেওয়া হয়ে গেল, এবারে ফ্যাক্টরি সোজা। ফাইনালি আমরা চলে এসেছি ফ্যাক্টরিতে, বাট আমাদের গেট কেন খুলছে না এখনো? ওই যে খুলে গেছে, চলো পুজো দিয়ে দিলাম আমরা। আর এখন বেরিয়ে যাচ্ছি, অলমোস্ট 11টা বাজে। বাড়ি গিয়ে তারপর আবার ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করবো। আজকে ইচ্ছা আছে শাড়ি পরার, রাকেশ পাঞ্জাবি পরবে, চুটকি নিকিও শাড়ি পরবে, তো এরকমই প্ল্যান আছে। প্রচণ্ড গরম আজকে, দেখা যাক কতদূর কি হয়। তো এখন চলো চটপট বাড়ি যাই, তারপর রেডি হয়ে একদম বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। 11:30 বেজে গেছে, এখন আমরা বাড়ি ফিরতে পারিনি, কখন রেডি হব বেরোবো জানি না। এই গলিতে গ্যারেজে গাড়ি রাখতে আসা মানে একটা আজকাল টাস্ক হয়ে গেছে। তো সরু রাস্তা, আর দুদিক থেকে গাড়ি যায়, জলের গাড়ি, রিক্সা, সবাই আজকেই আসছে। তখন থেকে আমরা গাড়িটাকে গ্যারেজে নিয়ে যেতে পারছি না, এত রকমের বাধা। তো ফাইনালি আমরা রেডি যাই তো। এই যে আমাদের ফাইনাল লুক, পয়লা বৈশাখের তৈলুকটা দেখাতে হবে। আরে ঠিক আছে, ফাইনালি দেখিয়ে দেয় তোরটাও দেখা যাবে, ওইদিকে ঘুরিয়ে দেয়। এই তো ভাঙা রাস্তায় চলো চলো, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। ওই এই যে আমাদের গাড়ি, এবার দেখা যাবে।
তো চলো এবার যা যা উই আর রেডি হ্যাঁ আমরা বললাম তো পল্লি মঙ্গল না না সরি পল্লি বাংলা পল্লি বাংলা রিসর্টে আমরা যাচ্ছি সবাই মিলে সবাইকে আরও একবার শুভ নববর্ষ আজকে রবিবার সবার ছুটিটা মার গেল কিছু করার নেই এরই মধ্যে সবাই প্রচুর প্রচুর মজা করো প্রচুর খাওয়া দাওয়া করো সবাই সুস্থ থাকো এই গরমের মধ্যে সবাই যতটা পারো বেশি 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 করে এনজয় করো তো চলো এখন যাওয়া যাক আমরা অলমোস্ট চলেই এসেছি আর পাঁচ কি ছ মিনিট লাগবে এটা ওই আরবানা বলে যে ফ্ল্যাটটা রয়েছে মানে কি বলবো কমপ্লেক্সটা হ্যাঁ এম বাইপাসের ওখানে ওটারই কাছাকাছি রুবি আনন্দপুরের ওখানে খুলবে এটাই এন্ট্রি দেখাচ্ছে হ্যাঁ দেখুন একবার হর্ন দিয়ে আমরা এসে গেছি পল্লি বাংলা না পল্লি মঙ্গল পল্লি বাংলা পল্লি সরি কত বোগেনভেলিয়া হয়েছে এখানে দেখ আর আমাদের কাছে ফুলি হচ্ছে না চলো আমরা চলে এসেছি পল্লি বাংলা ফার্ম হাউসে সরি পল্লি বাংলা রিসর্টে ও আউটডোর সিটিংও আছে আবার ইনডোর সিটিংও আছে আমরা ইনডোরেই বসবো বিকজ আউটডোরে বসে সবাই ফেন্ট হয়ে যাবো আজকে তো চলো লেটস গো চলো যা যা এই যে আমাদের রিসর্টটা খুব সুন্দর আর অনেকে এসছে রিসর্টটায় এত ভেতরে বলে ও যে আমি ভেবেছিলাম যে এতজন কেউ তো আসবে না আমার অনেকেই এসছে এই কোন দিকে আমাদের এন্ট্রি চল এই বাইরে বসবি আউটডোরে ভাল লাগতো বেশ এটাই চল খুব সুন্দর অনেক গাছ আছে দেখেছিস তোর তো ভালোই লাগছে বেশ এটা কি কমপ্লিমেন্টারি আমপান না বাহ কেমন লাগছে খেতে ভালো আর এটা যে মেনু কার্ড একটা ওদিকে দিয়ে দে ওদেরকে তোমরা মেনুটা দেখে তাহলে এখান থেকে প্রাইস গুলো দেখতে পারবে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি আরেকজন এসছে আরেকজন এসছে রিসর্টের ব্যাক সাইডে এতগুলো গাছ আছে এখানে খাবার কেমন লাগছে ফিশ ফ্রাইটা ভালো খেতে
ছুটি কেমন লাগছে? কেমন লাগছে ম্যাডাম? কেমন লাগছে আপনার? বাহ, ধন্যবাদ। কি হচ্ছে এখানে? আচ্ছা, ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, এবার বাড়ি যাওয়ার পালা। চলো এবার। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর পেছনে তিনজন নড়তে চড়তে পারছে না, খুব খারাপ অবস্থা। গরমে সত্যি এই একটাই, প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই একটাই ড্রব্যাক থাকে, সেটা হচ্ছে যে এই গরমটা প্রচণ্ড পড়ে যায়, তাই প্রপারলি সেজে গুজে খেতে আনন্দ করা যায় না। একটু শীতকালে নববর্ষ মানে বেশ ভালো হয়। যাই হোক, চলো বাড়ি চলে যাবো।